ওষুধের দোকান 24 ঘন্টাই খোলা রাখার পক্ষে স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি স্বাস্থ্যের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ওষুধের দোকান রাত 12টায় বন্ধের নির্দেশ দেয়া হয় আর হাসপাতালের ওষুধের দোকান বন্ধের নির্দেশ দেয়া হয় রাত 2টায়। এরপরই এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয় নানা মহলে। সচিবালয়ে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ওষুধের দোকান বন্ধের সময়সূচির সিদ্ধান্ত কোনো আলোচনা ছাড়াই নিয়েছে সিটি কর্পোরেশন। সংকট নিরসনে দ্রুতই তাদের সাথে আলোচনা করা হবে। অলরেডি এ বিষয়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে বলেছি যে আলোচনা করে এটাকে সুরাহা করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ওষুধের দোকান 24 ঘন্টাই খোলা থাকবে, কারণ এটা অতি জরুরি বিষয়। যেভাবে হাসপাতাল খোলা থাকে সেভাবে ওষুধের ব্যবস্থাও থাকবে। আমরা জানি যে ওষুধ একটু জরুরি প্রয়োজনীয় বিষয়, জরুরি প্রয়োজন। আপনারা জানেন যে যে সমস্ত প্রতিষ্ঠান যারা জরুরি সেবা দিয়ে থাকে সেগুলো সাধারণত বন্ধ রাখা হয় না। জ্বালানি স্বাস্থ্যে স্বাস্থ্যসেবায় কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। শুধু অফিস কেন্দ্রিক বা সিভিল সার্জন অফিসের সময়সূচি সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।